ইকোনমি চাপের মুখে আছে, অবশ্যই চাপের মুখে আছে। সেটা হলো আমরা প্রথম দিনই বলেছি যে আমাদের এখন সবচেয়ে বড় চাপ হলো ইম্পোর্ট ইনডিউসড ইনফ্লেশন, দ্যাট ইজ দ্য মেইন প্রেশার। আমাদের যদি এটার উপরে আমাদের কিছু করার নাই, এটা বিদেশ থেকে আমরা অনেক কিছু কিনে আনতে হয়, আমরা শতভাগ তেল আমদানি করি, আমরা গ্যাস আমদানি করি, আমরা গম আমদানি করি, এবং আমাদের যে এক্সপোর্ট সেই এক্সপোর্টে র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। সো এই যে একটা কস্ট পুশ যে আপনার ইনফ্লেশন, এটা হলো এখন আমাদের একটা চ্যালেঞ্জ। তো আমরা এটা নিয়ে কাজ করছি, সরকারও কাজ করছে। আমি যখন গভর্নমেন্টে ছিলাম আমরা অনেক ইনিশিয়েটিভ নিয়ে আসছি। এই বছরে যে বাজেট আপনারা দেখবেন, এই বাজেটে এটাই কিন্তু মেইন বলা হয়েছে যে আমাদের মূল চ্যালেঞ্জ হলো ইনফ্লেশন। এবং সেন্ট্রাল ব্যাংকের যে আপনার মানিটারি পলিসি যেটা 30 জুন ইস্যু করা হয়েছে, সেখানে কিন্তু আগের গভর্নর মহোদয় বলে গেছেন যে মেইন চ্যালেঞ্জ হলো ইনফ্লেশন। ইনফ্লেশনটা যদি আমরা কন্টেন করতে পারি, তাহলে কিন্তু অন্য যে সেক্টরগুলো আছে যারা অ্যাসোসিয়েটেড, এগুলো অটোমেটিক ভালো করবে। তো আমরা এটা নিয়ে কাজ করছি, এবং আপনারা সবাই জানেন যে এটা নিয়ে সরকার খুব উদ্বিগ্ন, সেন্ট্রাল ব্যাংকে আমরা কাজ করছি। আই হোপ যে আগামী 2-3 মাসের মধ্যে আপনারা একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাবেন। যেগুলো আমাদের অ্যাসেনশিয়াল, যেমন ধরেন আমি শুধু এইটুকুই বলি আপনাকে যে আমাদের ধরেন তেল আমদানি করতে হয়, ফুয়েল, সেখানে তো কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই, আমাদের আনতেই হবে, আমরা সেটা সম্পূর্ণ আনছি। আমরা গ্যাস ইম্পোর্ট করছি, সেখানে আমরা কিন্তু আমরা গম ইম্পোর্ট করছি, আমরা ভোজ্য তেল ইম্পোর্ট করছি। এই যে এসেনশিয়াল, এই এসেনশিয়াল ইম্পোর্ট করার জন্য যে ডলার সাপোর্ট, সেটা কিন্তু আমরা দিচ্ছি। আমাদের গত মাসেও আমরা 1 বিলিয়নের বেশি ডলার সেন্ট্রাল ব্যাংক থেকে দিয়েছি, যে রেটের আপনার কথা বললেন সেই রেটে দেওয়া হয়েছে। এবং এখন যেটা হচ্ছে সেটা হলো যে প্রাইভেট সেক্টরে যে ইম্পোর্টগুলো হচ্ছে, স্পেশালি ব্যাক টু ব্যাক এলসি, এবং গতকালও আমরা একটা দেখেন যে সার্কুলার করেছি যে এক্সপোর্টার সে যখন এক্সপোর্ট করে বিল আনছে, সে পাচ্ছে হলো ব্যাংক রেটে 95 টাকা। আর আমাদের বলা ছিল যে সে এটা সেই দিনই নগদায়ন করতে হবে। এখন উনি বেচারা সেদিন নগদান করে ফেলছে, এরপরে সে 1 সপ্তাহ পর তার একটা ইম্পোর্ট হচ্ছে, সে তখন ওই 105 টাকা ধরে কিনতে হচ্ছে। সো আমরা যখন এই জিনিসটা আমাদের কাছে আসলো, আমরা গতকালই একটা দেখবেন পরিপত্র জারি করেছি যে ওনার পোর্শনটা উনি 2 সপ্তাহ রাখতে পারবেন ইন ফরেন কারেন্সি, সো দ্যাট ওইটা দিয়ে উনি আবার ইম্পোর্ট করবেন, তাহলে এই যে গ্যাপটা সেটা কমে আসবে। তো আমরা বিভিন্ন রকম মেজার্স নিচ্ছি, আপনি যেটা বলছেন দ্যাটস এ প্রবলেম, আমরা বিভিন্ন রকম মেজার্স নিচ্ছি। আর আমি তো বলেছি যে আমাদের শর্ট টার্মে একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা আগামী 1-2 মাসের মধ্যে মিটমাট হবে, কমে আসবে, এবং তখন অটোমেটিক্যালি এই যেই সুবিধা আমরা গত 10 বছর পেয়েছি, এটা তো কয়েক মাসের জন্য, তাই না? আমরা 4-5 মাস দেখছি, এবং এটা আবার ঠিক হয়ে যাবে আমরা আশা করি, এবং আপনি এটা আবার দেখতে পারবেন। ধন্যবাদ। ও আচ্ছা, আমরা যদি বলি যেমন ধরেন যে আমরা বলেছি যে বিলাসবহুল যে দ্রব্য, যেমন ফল, তারপর ধরেন ফুল, গাড়ি, এগুলো ড্রাস্টিক্যালি কমে গেছে, কারণ এগুলোর জন্য এখন কোনো লোনও দেওয়া নিষেধ করা আছে। কেউ যদি গাড়ি ইম্পোর্ট করে, তাহলে তার পকেট থেকে 100% টাকা দিয়ে এলসি করতে হবে, সে ব্যাঙ্কও লোন দেবে না তাকে। তো এগুলো কমে আসছে। সো আমরা এই মুহূর্তে আমরা চাচ্ছি যে যেই জিনিসটা আজকে ইম্পোর্ট না করলেই নয়, অথবা আমাদের সাফিসিয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা চাই লোকাল থেকেই হোক, তো সেগুলো ড্রাস্টিক্যালি কমেছে। ডিমান্ডটাকে কার্টেল করা, আমরা ডিমান্ড কমানোর চেষ্টা করছি। ডিমান্ড কমানোর জন্য দেখেন আপনারা যে নাম্বার অফ ইনিশিয়েটিভ নিয়েছি ফ্রম সেন্ট্রাল ব্যাংক, ফ্রম গভর্নমেন্ট, গভর্নমেন্ট অনেক এক্সপেন্ডিচার কমিয়েছে ডিমান্ড কমানোর জন্য, সেন্ট্রাল ব্যাংক অনেক ধরেন যে কনজিউমার লোন যেগুলো সেগুলো কমিয়েছে ডিমান্ড কমানোর জন্য। অন দ্য আদার হ্যান্ড আমরা সাপ্লাই সাইড ইন্টারভিন করছি যে উৎপাদন যেন বাড়ে। আপনি দেখেন আমরা কয়েকটা রিফাইন্যান্স স্কিম নিয়ে আসছি, একদম টার্গেটেড হলো প্রোডাকশন যেন বাড়ে। সো যদি বাজারে সাপ্লাই বাড়ে, আমি যদি ডিমান্ডটাকে ঠিক রাখতে পারি, আপনি যদি সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ডটা যদি কাইন্ডলি একটু দেখেন যে আমি যদি ডিমান্ড ঠিক রাখি, আমি যদি সাপ্লাই বাড়াই, তো সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে, ডিমান্ড কার্ভ রিমাইন দ্য সেম। এখন আপনি ইকুইলিব্রিয়াম দেখেন কোথায় গেল, আপনার প্রাইস কবে আসবে। সো আমরা এই থার্ড অপশন ফলো করার চেষ্টা করছি। আমাকে যে আমেরিকাকে ফলো করতে হবে নর্থ ইস্টের, আমাকে যে আমরা কোভিডের সময় কিন্তু নিজেরা ফলো করেছি, আপনি জানেন তখন আমরা নিজস্ব ইনোভেটিভ হইতে গিয়েছি, অ্যান্ড উই ডিড বেস্ট, এই সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ। এখন আমরা কী করছি একটু আপনাকে ওয়েট করতে হবে। আমি বারবার বলেছি দেশের জন্য যেটা ভালো হয় সেটা আমরা করব, আরেকজন কী করছে আমি সেদিকে দৌড়াবো না। আমাদের কান্ট্রি কনটেক্সটে আমরা আমাদের পথ নিয়ে কাজ করব। প্লিজ বেয়ার উইথ আস, 2 বছর আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা অন্যদের চেয়ে ভালো করেছি, তখনও কিন্তু সমস্ত ইকোনমিস্টরা অন্য কথা বলেছে,
আমরা কিন্তু গভর্নমেন্ট আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে গাইড করেছে, আমরা যেভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এসেছি, আমরা কিন্তু সেটা ভালো করেছি। আপনি দেখেন কোভিডের দুই বছরে নেবারিং কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ। এখন আমরা আসছি, আমি যেটা বললাম যে আমরা একটা থার্ড অপশন নিয়ে আসছি। সো একটু সময় দিতে হবে, এগুলো ম্যাজিক না, ওভারনাইট হয় না। বাট আমি আপনাদের বলতে পারি যে আমরা যে পলিসি নিয়েছি ফ্রম সেন্ট্রাল ব্যাংক, ফ্রম গভর্নমেন্ট, একটু ওয়েট করতে হবে, আমরা আপনাদের রেজাল্ট দেখাতে পারবো।